হ্যালো ফ্রেন্ডস, মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি দেশ যেটি পর্যটকদের নিজের দিকে আকর্ষণ করে। এই দেশ দক্ষিণ চীন সাগরের মাধ্যমে দুটি ভাগে বিভাজিত হয়ে আছে। এখানে স্বদেশী সংস্কৃতির পাশাপাশি চীনি, ভারতীয়, ফার্সি, আরবি এবং ব্রিটিশ সংস্কৃতিরও প্রভাব রয়েছে। মালয়েশিয়া 1956 সালের 20 ফেব্রুয়ারি স্বাধীনতা লাভ করেছিল এবং দুনিয়ার মধ্যে সবথেকে বেশি রাজশাহী পরিবারের সংখ্যা এই দেশেই রয়েছে। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো মালয়, কিন্তু পড়াশোনা এবং আর্থিক ক্ষেত্রে বেশিরভাগ সময় ইংরেজির ব্যবহার করা হয়। তাছাড়াও এই দেশে 130 রকমের ভাষা বলা হয়ে থাকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এই দেশের সবথেকে বড় এবং বিকশিত শহর। জনসংখ্যা এবং অর্থব্যবস্থার দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এই শহর খুব দ্রুত গতিতে উন্নতি লাভ করছে। মালয়েশিয়ার পিনাংয়ে অবস্থিত পিনাং ফ্রি স্কুল দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে পুরনো ইংলিশ মিডিয়াম স্কুল। এই দেশে অবস্থিত পেট্রোনাস টাওয়ার দুনিয়ার মধ্যে উঁচু গগনচুম্বী যমজ টাওয়ারের মধ্যে একটি। মালয়েশিয়ার বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মকে মান্যতা দেয়। এখানকার সরকারি ধর্ম হলো ইসলাম। তাছাড়াও মানুষদের অন্যান্য ধর্ম পালনের জন্য পূর্ণ স্বাধীনতা রয়েছে। এই দেশে মোট 878টি আইল্যান্ড রয়েছে। পর্যটকদের জন্য মালয়েশিয়া খুব সুন্দর জায়গা। দুনিয়ার মধ্যে সবথেকে বড় গুহাকক্ষ এই দেশেই অবস্থিত রয়েছে। মালয়েশিয়ায় পাওয়া স্বদেশী ফলের মধ্যে একটি হলো পমেলো, যেটি দুনিয়ার মধ্যে সবথেকে বেশি টকজাতীয় ফল এবং এর আকার একটি ফুটবলের সাইজের মতো হতে পারে। গাছপালা এবং জীবজন্তুর জন্য মালয়েশিয়া খুবই বিখ্যাত দেশ। এখানকার জঙ্গলে প্রায় 14,500 থেকেও বেশি গাছপালা এবং প্রচুর পরিমাণে জীবজন্তুর বসবাস রয়েছে। এখানকার বেলাম জঙ্গলে প্রচুর পরিমাণে বাঘ পাওয়া যায়। শুধু তাই নয়, দুনিয়ার সবথেকে বড় ফুল হলো রাফলেসিয়া, যেটি মালয়েশিয়ায় পাওয়া যায়। এই দেশকে খুবই বিকশিত দেশ বলে মনে করা হয়, কারণ এখান থেকে পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স উপকরণ, প্রাকৃতিক গ্যাস, পাম তেল আরও অন্যান্য জিনিস অন্য দেশে রপ্তানি করা হয়। মালয়েশিয়ায় অবস্থিত পিনাং পুল এশিয়ার মধ্যে 3 নম্বর সবথেকে বড় পুল, যার দৈর্ঘ্য 13.7 কিলোমিটার। এখানে 65,877 কিলোমিটার বিশিষ্ট লম্বা একটি হাইওয়ে অবস্থিত রয়েছে, যেটি পৃথিবীর পরিধির থেকেও 4,000 কিলোমিটার বেশি। তো বন্ধুরা, এই ছিল মালয়েশিয়া দেশের সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলুন। আর এরকম রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং মিস্টেরিয়াস ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।